दीवार लिखने को लेकर तृणमूल कांग्रेस एवं भाजपा के बीच कहासुनी हो गई। ये घटना दक्षिण दिनाजपुर जिले के बालूरघाट के चौरंगी क्लब इलाके का है। पता चला है कि दीवार पर लिखने के लिए भाजपा ने एक दीवार को चिन्हित कर रखा था, लेकिन उस दीवार के दूसरे हिस्से पर जब तृणमूल कांग्रेस के कार्यकर्ता दीवार लिखने गए तो कहासुनी हो गई और उसी घटना के बाद उत्तेजना का माहौल बन गया। वहीं इस घटना में दोनों पक्ष एक दूसरे पर आरोप प्रत्यारोप लगा रहे हैं। वहीं इस घटना को लेकर तृणमूल की ओर से क्या कहा गया सुनाएंगे आपको। এখানে সমস্যা বলতে এই এটা হচ্ছে বর্তমান 5 নম্বর ওয়ার্ড আগে 6 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে যেই বাড়ির লোকের দেওয়ালটি সেই দেওয়ালটি আমাদের তৃণমূল কংগ্রেসে তৃণমূল যুব থেকে দেওয়ালটি সাইড ফর টিএমসি লিখে সেটার কিন্তু পারমিশন কপিও তৃণমূলের কাছে ছিল, যেটা ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে পারমিশন কপি আমরা বারবার চেয়েও পাইনি। তো আমাদের কাছে কিন্তু অথেন্টিক কাগজ আছে। সেই অথেন্টিক কাগজ নিয়ে যখন আমাদের তৃণমূলের কর্মীরা যখন দেওয়াল লিখতে আসে তখন দেওয়াল লিখতে এসে দেখতে পাচ্ছে যে এখানকার কিছু তারা লোকাল না বহিরাগত চিনি না আমি তাদের, তারা এসে অসভ্য ভাষায় গালিগালাজ করছে, মুখ খারাপ করছে, আজে বাজে কথা বলছে এবং আমাদের এই ওয়ার্ডের যুব সভাপতি কনিষ্ক চ্যাটার্জি আছে, কনিষ্ক চ্যাটার্জিকে প্রচণ্ড অকথ্য ভাষায় গালাগালি করে, মুখ খারাপ করে, মদ্যপ অবস্থায় ইনটক্সিকেট অবস্থায় ফুললি নেশা করে আছে তো, এবং আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী তাকে গালিগালাজ করে, তখন আমরা সেটা প্রতিবাদ করি যে আমরা তৃণমূল কংগ্রেস আমরা এইসব গালিগালাজে বিশ্বাসী না, আমরা সকলে মিলে যাতে একসঙ্গে গণতান্ত্রিকভাবে প্রচার হয় আমরা সেই প্রচারে বিশ্বাসী, চলো সবাই মিলে আসো আমরা দেওয়ালটা তাহলে একটা ভাগ করি তোমরা যদি পারমিশন দেখাতে পারো। তখন ওরা একটা কোন কাগজ দেখাচ্ছে আমরা সেই কাগজটা ঠিক মতো জানিও না, কোনো মোবাইলে অথেন্টিক কাগজও না, তো আমাদের কাছে অথেন্টিক কাগজ আছে। তারপর আমরা ওদের ভারতীয় জনতা পার্টির যুব নেতৃত্বরা আসে, আসার পর কিন্তু আমাদের তারপর দুই পক্ষের একটা সিদ্ধান্ত হয়ে দেওয়ালটা ভাগাভাগি করে একটা লেখার একটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের লেখাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি মুছে দেয়, যেটা একদম সম্পূর্ণ ইলিগাল। दूसरी ओर से लेकर भाजपा की तरफ से क्या कहा गया सुनते हैं। बालूरघाट शहर 5 नम्बर वार्डे 13 नम्बर जो बूथ आज बालूरघाट विधानसभा अंतर्गत से ही बूथे चौरंगी क्लाब संलग्न जो एरिया से भारतीय जनता पार्टी पक्ष के आज के नये যে বাড়ি আছে তার পারমিশন নিয়ে প্রায় দেড় দু মাস আগে পুরো দেওয়ালটা আমাদের নেওয়া হয়েছিল এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সিম্বল অর্থাৎ পদ্মফুল আঁকানো ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা আজকে এখানে এসে দেওয়াল লিখন করতে চায়। সেই সময় আমাদের কার্যকর্তারা তাদের সঙ্গে কথা বলেন, পরবর্তীতে আমাদের বিষয়টা জানানো হলে আমরা সবাই আসি, আলাপ আলোচনার মতো বিষয়টা ইয়ে হয়েছে, আমরা তাদেরকে একটা জায়গায় পার্ট ছেড়ে দিয়ে যেটা আমাদের পুরো অংশ আছে সেখানে আমরা রাখছি, আমাদের কার্যকর্তারা আজকেই আমরা এখনই দেওয়ালটা লিখে দেবো, কোনো বিষয় নেই, আমাদের পারমিশন আগে ছিল এখনও আমাদের কাছে আছে, কিন্তু তারা যেহেতু আমাদেরকে বলেছেন তারা রিকোয়েস্ট করেছেন রাজনৈতিক সৌজন্য বরাবর ভারতীয় জনতা পার্টি মেনে চলে এবং বালুরঘাট হচ্ছে চিরকাল রাজনৈতিক সৌজন্যের নদী তৈরি করেছে সারা রাজ্যের মধ্যে, সেই সংস্কৃতি মেনেই আমরা আজকে তাদেরকে যেটুকু তাদের দাবি ছিল সেটুকু আমরা তাদের দিয়ে বাকিটা পুরো বিজেপি। এমন কোনো বিষয় আছে যে তাদের জায়গা আপনারা দখল করেছেন? না, এখানে কেউ কারো জায়গা দখল করেনি, একটা পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে সুন্দর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা দুদলই পাশাপাশি দেওয়াল লিখন এখানে হচ্ছে।